आशिक हूँ मैं, कातिल भी हूँ सबके दिलों में। तो যত দিন যাচ্ছে ইউটিউবে কম্পিটিশন তত বেশি হয়ে যাচ্ছে। তুমি দেখে থাকবে আজ থেকে দু বছর আগে ইউটিউবে কম্পিটিশন অনেক কম ছিল, মানে কি মানে ইউটিউবে ক্রিয়েটরের সংখ্যা বহুত পরিমাণে কম ছিল অ্যান্ড অডিয়েন্স অনেক বেশি ছিল। অ্যান্ড আজকের দিনে দাঁড়িয়ে ইউটিউবে অডিয়েন্সের থেকে ক্রিয়েটরের সংখ্যা বেশি, মানে কি যে তোমার ভিডিওটা দেখছে, যে তোমার ভিউজ দিচ্ছে, মানে যে তোমার ভিডিওটা দেখছে সে নিজেও একজন ক্রিয়েটর। তাহলে বুঝতে পারছো আজকের দিনে দাঁড়িয়ে কম্পিটিশন কতটা হাই। অ্যান্ড এই কম্পিটিশনের মধ্যে যদি তুমি টিকে থাকতে চাও, এই কম্পিটিশনের মধ্যে তুমি যদি তোমার চ্যানেলটা বের করে দিতে চাও, তাহলে তোমার কী করতে হবে, তোমার ইউটিউবের সেরা খিলারি হতে হবে, তাহলেই তোমার ইউটিউবে তোমার চ্যানেল বেরাবে। তুমি কি মনে করছো এই তিয়াশেক্স চ্যানেল আমি দুদিনে দাঁড় করিয়ে দিয়েছি? এটা ঠিক যে এই তিয়াশেক্স চ্যানেল আমার অনেক স্পিডে গ্রো করছে, অনেক তাড়াতাড়ি এটা এগাচ্ছে, অনেক তাড়াতাড়ি এটা 100K মাইলস্টোন ক্রস করে দেবে তোমাদের ভালোবাসায়। কিন্তু এটা খুব কম মানুষই জানে যে এই তিয়াশেক্স চ্যানেল দাঁড় করানোর পিছনে আমার কত মেহনত আছে, অন্য চ্যানেলের পিছনেও আমার কষ্ট আছে। আর একটা কথা কি জানো, তুমি যদি কোনো কিছুর পিছনে যদি সঠিকভাবে পুরো মন থেকে পুরো একদম অনেস্টভাবে যদি তুমি কষ্ট করো, তাহলে সেটা তুমি সেইভাবে না পেলেও অন্য কোনোভাবে তুমি পেয়ে যাবে, মানে কষ্টের ফল তুমি অবশ্যই পাবে। তো সেই কষ্টের ফলই আমি পেয়েছি। অ্যান্ড যে কোনো গেমে, যে কোনো ময়দানে যদি তোমার টিকে থাকতে হয়, তাহলে সেখানে কিন্তু তোমার টপ খেলোয়াড়ি হতে হবে, তোমার সেরা খেলোয়াড়ি হতে হবে। এবার দেখে দেখো ফুটবল খেলায় রোনাল্ডো মেসি যেমন খেলে, এরা টপ ক্রিয়েটার, মানে কি মানে হচ্ছে বড় বড় ক্রিয়েটার, এরা হচ্ছে রোনাল্ডো মেসি। কিন্তু তাই বলে কি নেইমার বেরায়নি? নেইমারও বেরিয়েছে, অ্যান্ড তাদের মধ্যেই একজন হচ্ছে নেইমার। তো তুমি মনে করো নিজেকে নেইমার, ঠিক আছে, তোমারও সেরকমভাবে তুমিও বেরিয়ে যাবে। তো এটা কখনোই ভাববে না যে বড় ক্রিয়েটাররা বেরিয়েছে আর কোনো ছোট ক্রিয়েটাররা উঠতে পারবে না। কেউ জানে না কালকে কী হবে, ঠিক আছে, কালকেই কিন্তু তোমার ভিডিও ভাইরাল হয়ে যেতে পারে, কালকেই তুমি 10 জনের একজন হয়ে যেতে পারো। সেটার জন্য কী করতে হবে, সেটার জন্য তোমার টপ খেলোয়াড়ি হতে হবে, তোমার ইউটিউব গেমে তোমার 1 নম্বর খেলোয়াড়ি হতে হবে। অ্যান্ড সেটা কেমন করে হবে এই ভিডিও থেকে তোমাদের প্রপার বলে দেবো। সবার প্রথমে বলে রাখি হচ্ছে ম্যানার, ঠিক আছে, হার্ডওয়ার্ক, এইটার উপর কিছু হয় না। যে হাতের যে ভাগ্য দেখতে হচ্ছে এই ভাগ্য চেঞ্জ করে দেয় তোমার ম্যানার। তাহলে কী করতে হবে, তোমার ডেইলি হার্ডওয়ার্ক করতে হবে। তুমি যদি ডেইলি হার্ডওয়ার্ক করো তাহলে কী হবে, তোমার প্র্যাকটিস হবে। আর ইংলিশে একটা কথা কি আছে জানো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আর যখন তুমি বেশি পরিমাণে প্র্যাকটিস করবে ততই তুমি পারফেকশনের দিকে এগাবে, আর যত তুমি পারফেকশনের দিকে এগাবে তখন তুমি ইউটিউবে সেরা খেলোয়াড়ি হয়ে যাবে। মানে একটা বড় টপ ক্রিয়েটার যেমন ভিডিও যেমন কন্টেন্ট প্রোভাইড করে, তুমিও ঠিক সেরকম কন্টেন্টই প্রোভাইড করবে। আর যখন তোমার ভিডিও ভালো হবে দেখতে, সেটা স্যাটিসফাইড লাগবে, তখন কিন্তু অডিয়েন্স সেটা দেখবে অ্যান্ড সেটা দারুণ ভিউজ আসবে। অ্যান্ড আজকের দিনে দাঁড়িয়ে অনেকের 10-15টা ভিউজ আসে, অনেকের 100-200টা ভিউজ আসে, সেখানে গিয়ে থেমে যায়। তারপর নতুন অডিয়েন্সের কাছে ইউটিউব পাঠায় না, কারণ কি, কারণ যেই 100-200 জন তোমার ভিডিওটা দেখছে তারা তোমার ভিডিও দেখে স্যাটিসফাইড না। কারণ স্যাটিসফাইড নাই বলেই ইউটিউব নতুন মানুষের কাছে পাঠাচ্ছে না। ইউটিউব কিন্তু খুব স্মার্ট, ইউটিউব অনেক স্মার্ট। তুমি যদি ভালো ভিডিও বানাও তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে, মানে দারুণ মানুষের কাছে ইউটিউব নিজে পৌঁছে দেবে। ইউটিউবের অ্যালগোরিদমটা ঠিক এরকম, ইউটিউব ফেসবুক যত রকম যে সোশ্যাল সাইট আছে সব একই রকম। তুমি দেখে থাকবে যে ফেসবুকে ফেমাস বেশিরভাগই ইউটিউবেও ফেমাস, আর যে ইউটিউবে ফেমাস ইউটিউবে যে ফেমাস, ইউটিউব তো হচ্ছে কিং, সব কিছু সাইটের কিং হচ্ছে কে, ইউটিউব। ইউটিউবে যে ফেমাস সে সব জায়গায় ফেমাস। তাহলে বুঝতে পারছো ইউটিউবের ময়দানে টিকে থাকতে গেলে তোমার কী করতে হবে, তোমার টপ খেলোয়াড়ি হতে হবে, তোমার সেরা খেলোয়াড়ি হতে হবে। তোমার যদি এন্টারটেনমেন্ট কন্টেন্ট হয় তাহলে এখনই খুঁজে বার করো এন্টারটেনমেন্ট কন্টেন্টের সব থেকে বড় বাপ কে আছে, তার সাথে পাঙ্গা নাও, তার থেকে ভালো ভিডিও বানানোর চেষ্টা করো। তোমার যদি ব্লগিং চ্যানেল হয় তাহলে ব্লগিং দেখো, কার ব্লগিং তোমার বেশি ভালো লাগে, তার সাথে পাঙ্গা নিয়ে তার থেকে ভালো ভিডিও বানানোর চেষ্টা করো। মানে বলতে যাচ্ছি তোমার যেই ক্যাটাগরির চ্যানেল সেই ক্যাটাগরির তোমার বাপ হতে হবে, সেই ক্যাটাগরির তোমার খিলাড়ি হতে হবে। যখন তুমি খিলাড়ি হয়ে যাবে তখন কিন্তু আর তোমাকে হারাতে পারবে না। আর বলে যাচ্ছি যে একটা প্লেয়ার হয়, প্লেয়ার কিন্তু কান্না করে না, মানে যখন তার ভিডিওতে ভিউজ আসে না সে কিন্তু ডিপ্রেশনে চলে যায় না, সে কিন্তু কান্না করে না, সে কিন্তু আবার উঠে দাঁড়ায়, সে আরও দারুণ দারুণ কন্টেন্ট প্রোভাইড করে। সো অনেককেই আমি দেখেছি যখন তার ভিডিওতে ভিউজ আসে না তখন সে কান্না করে, সে ডিমোটিভেট হয়ে যায়। তো এটা করলে হবে না, একটা খিলাড়ি কিন্তু কখনো সে ডিমোটিভেট হয় না, সে কিন্তু আরও বেশি বেশি পাওয়ারফুল হয়ে আরও নিজেকে বেশি পরিমাণে তৈরি করে তারপর সে নেক্সট স্টেপটা রাখে। মানে তোমারও এটাই করতে হবে, তোমার যদি এখনের ভিডিওটা ভিউজ না আসে তাহলে কিন্তু তোমার এরকমভাবে নিজেকে তৈরি করতে হবে, তোমার নেক্সট কন্টেন্টটা এরকমভাবে বানাতে হবে যে সেটাই যেন দারুণ পরিমাণে ভিউজ আসে। তার জন্য কী করতে হবে, তোমার মেহনত লাগবে, তোমার বুদ্ধি লাগবে। মনে রাখবে সবসময় বুদ্ধির উপর কিছু হয় না, ঠিক আছে, বুদ্ধি ইউটিউবে যে যে আজকে টিকে আছে সবাই বুদ্ধির জোরে টিকে আছে, আর নিজের ভালো ভালো কন্টেন্টের জন্য টিকে আছে। তো তোমার দুটোই লাগবে, তোমার হার্ডওয়ার্কও করতে হবে অ্যান্ড তোমার বুদ্ধিও লাগবে। বুদ্ধি দিলে তুমি বুঝতে পারবে যে কোন কন্টেন্ট এখন মানুষ চায়, কোন ভিডিও মানুষ চায়, তো সেটা তোমার বুদ্ধিতে এগিয়ে যাবে। আর যেটা তোমার হার্ডওয়ার্ক সেটা হচ্ছে তোমার ট্যালেন্ট, সেটাতে তোমার কাজ প্রকাশ পাবে, তখন তোমার কাজ মানুষের ভালো লাগবে আর তোমার বুদ্ধিও সাথে সাথে লাগবে, তখন তুমি এরকমভাবে উঠে যাবে, ঠিক আছে, একদম মিসাইলের বেগে তুমি ছুটবে, তোমার চ্যানেল কেউ আটকাতে পারবে না। তখন তোমার কোনো টিপস দেখতে হবে না ইউটিউবে যে এই টিপসটা ফলো করলে তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে, কারণ মনে রাখবে ইউটিউবে একটাই টিপস হয়, আমি আগেও বলেছি ইউটিউবে একটাই টিপস, সেটা হচ্ছে কন্টেন্ট, ঠিক আছে, কন্টেন্ট ইজ কিং। তোমার
তোমার কন্টেন্ট যদি সেরকম লেভেলের হয় তাহলে কিন্তু তোমায় কেউ আটকাতে পারবে না। অ্যান্ড একটা কনফিডেন্সের ব্যাপার আছে, এই যে আমি তোমাদের সাথে কথা বলছি একটা কনফিডেন্স আমার মধ্যে আছে, এই কনফিডেন্সটা তোমার মধ্যেও রাখতে হবে। এই কনফিডেন্সটা যখন তোমার মধ্যে চলে আসবে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলা, তখন কিন্তু তুমি একটা টপ খেলাড়ি হয়ে যাবে। আর টপ খেলাড়িদের কিন্তু কেউ হারাতে পারে না, ঠিক আছে? সে যত বড়ই ক্রিয়েটার হোক, যখন তুমিও ক্রিয়েটার হয়ে যাবে মানে সেরকম লেভেলে, তখন সে তোমার সাথে পাঙ্গা নিতেও সে ভয় পাবে, কারণ অডিয়েন্স বোঝে কার কতটা দম আছে, ঠিক আছে? আজকের দিনে দাঁড়িয়ে এই টেকনিক্যাল চ্যানেলে অনেক বড় বড় সাবস্ক্রাইবার্সের চ্যানেল আছে, অ্যান্ড এমন অনেকে আছে যারা আমার আগে ইউটিউব শুরু করেছিল, আমি তাদের বিট করে দিয়েছি, অ্যান্ড আজকে আমার 81,000 প্লাস সাবস্ক্রাইবার্স আছে। অ্যান্ড এরকম অনেক চ্যানেল যাদের আমি ভবিষ্যতে বিট করে দেবো, কেন? কারণ এটা হচ্ছে আমার আত্মবিশ্বাস, অ্যান্ড আমি সবসময় নিজের সাথে নিজে কম্পিটিশন দিই। আমি কখনো ওরকম কম্পিটিশন দিই না যে এর এত বেশি সাবস্ক্রাইবার্স একে আমার বিট করতে হবে, আমি নিজের সাথে নিজে কম্পিটিশন করি, নিজের উপর আমার নিজের চ্যালেঞ্জ যে আজকে আমি যেই জায়গায় দাঁড়িয়ে 10 দিন বাদে যেন এর থেকে একটুখানি হলেও ভালো জায়গায় দাঁড়াতে পারি। আর এইটাই তোমার মধ্যে আনতে হবে, যখনই এই গুণটা তোমার মধ্যে চলে আসবে তখন ইউটিউবে তুমি টপ খেলেরই হয়ে যাবে। আর ইউটিউবে যখন তুমি সেরা খেলেরই হয়ে যাবে তখন কিন্তু তোমায় তোমার সাকসেস পেতে কেউ আটকাতে পারবে না, তুমি তোমার সাকসেস পাবেই। তাহলে সবসময় এটা মনে রাখবে, ইউটিউবে যতই কম্পিটিশন হোক তোমার কম্পিটিশন তোমার নিজের সাথে। তোমার সবসময় এটা মাথায় রাখতে হবে যে আমার বেস্ট কন্টেন্ট প্রোভাইড করতে হবে, যতই কোটি কোটি মানুষ ভিডিও বানাক না কেন তাদের থেকে ভালো ভিডিও আমার হবে। আর এটা কখন হবে? যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখবে, আর সবসময় তুমি নিজেকে এটা বলবে যে আমার 100% এটা দিতে হবে। যখনই তুমি নিজেকে এটা বলবে যে আমার 100% দিতে হবে, তখনই তোমার বেস্ট কন্টেন্ট তোমার মধ্যে থেকে বেরাবে। আর যখন বেস্ট কন্টেন্ট তোমার মধ্যে থেকে বেরাবে, ইউটিউব নিজেই অটোমেটিক ইমপ্রেশন ছড়াবে, মানুষের কাছে পাঠিয়ে দেবে, আর মানুষ বসে আছে তোমার ভিডিও দেখার জন্য। যখন তুমি ভালো ভিডিও বানাবে তখন তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে। তুমি নিজের কাছেই নিজে প্রশ্ন করো যে তোমার ভিডিও কি ভালো, তোমার ভিডিওটা কি অতটাও ভালো যে ভাইরাল হওয়ার মতো? দেখবে তোমার উত্তর আসবে না, তোমার ভিডিও অতটাও ভালো না যে বহুত মানুষ বহুত সাবস্ক্রাইবার্স তোমার আসুক, এগুলো না। তোমার কন্টেন্ট যদি সত্যি ভালো হয় তাহলে দেখবে ঠিক তোমার ভিডিও বেরাবেই। আর তোমার কন্টেন্ট যদি সত্যি দারুণ হয় তাহলে তুমি একটু ধৈর্য ধরো, ইউটিউব তোমার ভিডিও ঠিক ভাইরাল করে দেবে। তাহলে সবসময় এটা মনে রাখো, ইউটিউবে তোমার সেরা খিলাড়ি হতে হবে, আর খিলাড়ি কখনো কান্না করে না, ঠিক আছে? সে উঠে দাঁড়ায়, সে আরও ভালো বেস্ট কন্টেন্ট প্রোভাইড করে। তো তোমারও এটা করতে হবে, তোমার বেস্ট কন্টেন্ট প্রোভাইড করতে হবে। আর সবসময় এটা মনে রাখতে হবে, যেই ময়দানে তুমি আছো সেই ময়দানে তোমার সেরা খেলাড়ি হতে হবে, সেই ময়দানে তোমার রোনাল্ডো মেসি হতে হবে, ঠিক আছে? তাহলে ভিডিওটা কেমন লাগলো জানো? ভিডিওটা দেখে যদি তুমি একটু মোটিভেট হও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওতে সবথেকে বড় একটা লাইক মারো। অ্যান্ড বলে রাখছি, যারা যারা এখনো ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম পেজ এখনো ফলো করনি তারা এখনই ফলো করানো, যারা যারা আমার সেকেন্ড চ্যানেল এন্টারটেনমেন্ট চ্যানেল সেটা হচ্ছে তিয়াস চৌধুরী, সেখানে যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে দাও, কারণ 7 দিন বাদে সেখানে দারুণ দারুণ ধামাকাদার এন্টারটেনমেন্ট কন্টেন্ট আমি নিয়ে আসছি। সো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, তোমার জন্য পিস আউট।